ভারতের রক্তচাপ বহুগুণে বাড়িয়ে ভারত সীমান্তে জঙ্গি বিমানের সংখ্যা দ্বিগুণ করেছে চীন বন্ধুরা এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি চেপে দিন তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও দেব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ভারতের সাথে বিরোধপূর্ণ উত্তরাঞ্চলীয় সীমান্তে চীন তার জঙ্গি বিমানের সংখ্যা দ্বিগুণ করেছে বলে আমেরিকান বিশ্লেষকরা বলেছেন গত আঠাশে জুলাই চীন ভারতের লাদাখ সীমান্তের কাছে তার জিনজিয়াং অঞ্চলের হটান বিমান বিমানঘাটিতে ছত্রিশটি বিমান ও হেলিকপ্টার মোতায়েন রেখেছিল ইউএ এয়ারফোর্স চায়না অ্যারোস্পেস স্টাডিস ইনস্টিটিউটের হিসাব মতে এই তথ্য প্রকাশ করা হয় এসব বিমানের মধ্যে ছিল চব্বিশটি রুশ ডিজাইন নির্মিত জে ইলেভেন বা জে সিক্সটিন ফ্লাঙ্কার জঙ্গি বিমান এছাড়াও এখন সেখানে ছয়টি আরও পুরনো জে এইট জঙ্গি বিমান দুইটি ওয়াই জে এইট জি পরিবহন বিমান দুইটি কেজে ফাইভ হান্ড্রেড বিমানবাহী আগাম সতর্কতার বিমান এবং দুটি এম আই হেলিকপ্টার ও কয়েকটি সিএইস ফোর স্ট্রাইক রিকগনাইসেন্স ড্রোন রয়েছে ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের আগে ওই এলাকায় চীনা বিমান বাহিনীর মাত্র বারোটি ফ্লাঙ্কার বিমান মোতায়েন ছিল আর কোনো সাপোর্ট বিমান ছিল না সিএএসআই ইউরোপিয়ান স্পেস এজেন্সি সেন্টিনেল টু আর্থ অবজারভেশন স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই হিসাব উপস্থাপন করা হয়েছে ছবি অনুযায়ী বিমানগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রদর্শনীর জন্য নয় অবশ্য লাদাখে চীনা বিমান শক্তি মূলত আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে তারা ভারতীয় বিমান বাহিনীর হামলা থেকে তাদের স্থল সৈন্য রক্ষার মিশনকেই অগ্রাধিকার দিচ্ছে তবে বিমানগুলো ভারতীয় বিমান শক্তিতে দমন করতে পারবে বলে মনে করা হচ্ছে চীন যেভাবে তাদের বিমানগুলোকে মোতায়েন করেছে তাতে মনে হয় না তারা ভারতীয় সৈন্য তাদের রেখা বা অবকাঠামো হামলা করার কোনো পরিকল্পনা রয়েছে অবশ্য ভারতও তাদের বিমান শক্তি বৃদ্ধি করেছে সম্প্রতি ফ্রান্স থেকে পাঁচটি রাফাল জঙ্গি বিমান সংগ্রহ করেছে তারা তাছাড়া তাদের বহরে আছে অত্যাধুনিক মিগ টোয়েন্টি নাইন কে জঙ্গি বিমান ভারতীয় বিশেষজ্ঞরা মনে করেছেন রাফাল চীনা বিমানগুলোর চেয়ে অনেক বেশি কার্যকর যদিও এ কথার কোনো বাস্তব ভিত্তি আছে বলে চীনে বিমান বিশেষজ্ঞরা মনে করেন না চীনের যে টোয়েন্টি বিমান তাদের রাফালের চেয়ে অন্তত হাফ প্রজন্ম বা এক প্রজন্ম এগিয়ে বলে তারা মনে করেন দুই দেশের বিরোধপূর্ণ লাদাখের বাইরে উভয় দেশ তাদের বিমানগুলোকে মোতায়েন রেখেছে তবে লাদাখে এগুলো সহজেই প্রবেশ করতে পারবে তবে এক্ষেত্রে চীনের চেয়ে ভারত কিছুটা এগিয়ে রয়েছে লাদাখ থেকে চীনের সবচেয়ে কাছের বিমান ঘাঁটিটি কাশগড়ে অবস্থিত যেটি তিনশো মাইল দূরে অবস্থিত আর জিনজিয়াং ও তিব্বতের বিমান ঘাঁটিগুলো ছয়শো মাইল দূরে অবস্থিত সব সার্বিক বিশ্লেষণে গবেষকরা বলেন যে বাস্তবতা হলো এটা বিভিন্ন রুশ গবেষকদের সূত্রমতে মতে ভারতের রাফাল বা যে বিমানই অন্তর্ভুক্ত করুক না কেন সংখ্যাধিকের দিক দিয়ে চীনের কাছে মার খাবে ভারতীয় বিমান বাহিনী বন্ধুরা এই ধরনের সংবাদ এবং বিভিন্ন সামরিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনার কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার